প্রকাশ এল মোশাররফ করিমের আসন্ন চলচ্চিত্র হুব্বা ট্রেলার। গত সপ্তাহে প্রকাশ পেয়েছিল হুব্বার প্রথম পোস্টার। পোস্টারে ঠোঁটে সিগারেট নিয়ে এক দুর্ধর্ষ লোকে ধরা দিয়েছিলেন তিনি, আর সঙ্গে জুড়ে দিয়েছিলেন হুব্বা যখন আসবে এলাকা তখন কাঁপবে। ট্যাগলাইনটির মতো ট্রেলারে সত্যি সত্যি কাঁপন ধরালেন গ্যাংস্টার হুব্বা। বিস্তারিত জানাচ্ছেন মেহরা রহমান সিমরান। কখনো দলবল নিয়ে বন্দুক হাতে এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন, কখনো রাতের অন্ধকারে নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনো আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন, আর এই অপরাধীর খোঁজ পেতে ঘুম হারাম পুলিশের কর্মকর্তাদের। আর ধরে ফেলার পর মোশাররফের উপরে চলছে পুলিশি কায়দায় নানা নির্যাতন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হুব্বা ট্রেলারে এমনই মারমার কাটকাট রূপে ধরা দিয়েছেন মোশাররফ করিম, যা দেখে ভক্তদের আগ্রহ পৌঁছেছে তুঙ্গে। এর আগে হুব্বা সিনেমার টিজারে অ্যাকশন উত্তেজনার ধোঁয়া তুলেছিলেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন কাহিনী নিয়ে নির্মিত হল এই সিনেমাটি। হুব্বা ছিলেন হুগলি জেলার গ্যাংস্টার, যাকে ডাকা হতো হুগলির দাউদ ইব্রাহিম নামে। পুলিশ মানেই জানবি হাড় হারাম, তার মনে রাখবি গাড়িটা তুই। খুন, মাদক, নারী পাচার সহ বহু অভিযোগে হুব্বা শ্যামলের নামে হয়েছে অনেক মামলা। অনেকবার পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন তিনি, কিন্তু ঠিকই জামিনে বেরিয়ে আসেন এই গ্যাংস্টার। একটা সময় ভোটে দাঁড়াতে চান হুব্বা শ্যামল, এরপর 2011 সালে হঠাৎই নিখোঁজ হন তিনি। পরে হুগলির বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। হুব্বা ছবির পোস্টার মুক্তির সময় একটি ট্যাগলাইন জুড়ে দেওয়া হয়েছিল, তাতে লেখা ছিল হুব্বা যখন আসবে এলাকা তখন কাঁপবে। ট্রেলার প্রকাশের পর সেই আভাসের প্রতিফলন যেন দেখিয়ে দিলেন পরিচালক ব্রাত্য বসু। সত্যি সত্যি কাঁপন ধরালেন গ্যাংস্টার হুব্বা চরিত্রে বাংলাদেশের মোশাররফ করিম। অভিনয়, বাচনভঙ্গি আর সংলাপে হুব্বার ট্রেলারে মাতিয়েছেন মোশাররফ করিম একাই। একটা মাত্র মোশাররফ করিম ছাড়াও এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা গেছে। এছাড়াও আরও অভিনয় করেছেন শ্রাবণী দাস, সৌমিক হালদার সহ আরও অনেকে। হুব্বা সিনেমাটি 19 জানুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।